নমস্কার, শিবানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো, তা কীরকমভাবে রান্নাটা করব ভিডিওটার সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকুন। আলু আর ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি, এটা মতো 1 ঘন্টা ভিজবে। জল আমার গরম হয়ে গেছে, এবার বিরিয়ানির চালটা আমি ছেড়ে দিচ্ছি। এই চালটা আমি 80% মতো সেদ্ধ করে নেব। চালের মধ্যে আমি এই গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিটা ভেজে নেবো, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি এই পেঁয়াজটা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি করার জন্য আমি চিকেন এখানে নিয়ে এসেছি, এটা ভালো করে ধুয়ে রেখেছি, এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি আমি 1 চামচ নুন, তারপর দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ আমি রসুন বাটা, 1 চামচ আমি ধনের গুঁড়ো দিচ্ছি, আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ আমি জিরের গুঁড়ো দিচ্ছি, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি এবার রেখে দিচ্ছি। 80% আমার চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাতের ফ্যানটা আমি ঝাড়িয়ে নিয়েছি, আমি ভাতটাকে এবার ঠান্ডা করতে দিলাম। রেস্তা ভাজা আমার হয়ে গেছে, আমি এবারে হিটার মধ্যে তুলে নিচ্ছি। বিরিয়ানি করার জন্য আমি আলুটা সেদ্ধ করে রেখেছি, আর ডিমটাও সেদ্ধ আছে, আমি এবার ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি। আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো এবার তুলে নিচ্ছি। বিরিয়ানি করার জন্য আমি এবার চিকেনটা রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হোক, ততক্ষণে আমি দুধের মধ্যে একটু কেশর গুলে নিচ্ছি। এখানে 1/2 বাটির মতো, ছোটো বাটি 1/2 বাটি দুধ নিয়েছি, কিছুটা কেশর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি।
এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কতটা হয়েছে, আর একটু সিদ্ধ হবে। বিরিয়ানির মাংস আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বিরিয়ানি করার জন্য আমি গামলা বসিয়ে দিচ্ছি, এই গামলার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করবো। এর সঙ্গে আমি কেশর ভিজিয়ে রেখেছি, এখানে আছে কেওড়া জল, এখানে আছে গোলাপ জল, এখানে আছে মিঠা আতর, আর আছে একটু বিরিয়ানির মশলা। আমি মাংসটা দিয়ে দিচ্ছি গামলাতে, কিছুটা আমি মাংস গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এরপর দিয়ে দিচ্ছি চালটা, ভাতটা। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু। ডিম আলু দিয়ে দিলাম, কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবার ভাতটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা মাংস আমি এরপর দিয়ে দিচ্ছি। যে ভাতটুকু আছে আমি এরপর দিয়ে দিচ্ছি। যেহেতু ভাতটা আমি নুন দিয়ে ফুটিয়েছি, তাইও কিছুটা নুন আমি দিয়ে দিচ্ছি। এক ঢাকনা আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, এক ঢাকনা আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর। এবার আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম যে দুধে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সবার উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির মশলা। আমি একটু নেড়ে ছেড়ে তারপর আমি ঢেকে দেবো। আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি। আমি এবার ঢেকে দিচ্ছি, এটা দম আছেই হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা আবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি এবার এই প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কীরকম লাগলো আপনাদের কমেন্টসে অবশ্যই জানাবেন, খুবই ভালো হবে খেতে। লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।